শুনছো কে যেন একটা কি বলছিল? আমিও শুনলাম, একজন বলল আমরা নাকি মা বাবা হতে পারবো না, পরে সংসার দেখে আমরা জ্বলি হাসা। সংসার দেখে তো জ্বলি না, পরকিয়া দেখে হাসি। মনে হচ্ছে যে বলেছে সে পরকিয়া করতে খুব ভালোবাসে, তাই জন্যই সাপোর্ট করে যাচ্ছে নিরপেক্ষ ভাবে। ম্যান্ডি সাপোর্টার ভাই, সত্যিকারের কথা, না হলে আজকালকার দিনে কেউ গাছেরও খাবো তলারও পুড়বো এই রকম মানুষ কেউ সাপোর্ট করে? মানছি মহিলারা নির্যাতিত হয়, আমি হলে হয়তো আমারও খারাপ লাগতো। তা বলে সম্পর্কে থেকে তার সাথে নিখুঁত অভিনয় করে তাকে ঠকিয়ে তারপর বলা যে আমার সাথে অনেক অত্যাচার হয়ে গেছে এই 12-15 বছর মানে সংসার জীবনে, সেই মহিলা কি সত্যিই ভালো? হতে পারে আপনার চোখে সত্যি ভালো, কারণ আমরা, আপনি তো আবার বললেন আমরা নাকি বাবা মা হতে পারিনি তাই আমাদের জলন লাগছে। আসলে বাবা মা হতে পারিনি না, তার থেকেও বড় কথা হচ্ছে যে বাবা মা হয়েছে সে কিন্তু বাচ্চাটার যত্ন নিচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওর মেইন টপিকে ফিরে আসি। হেই গাইজ, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সিতে। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আর ভিডিওটা শুরু করার আগে আমি একটা কথা বলি, প্লিজ ভিডিওটা একটা করে লাইক অবশ্যই দিয়ে দিও, এটা আমাদের অনেক মোটিভেট করে তোমাদের একটা লাইক। তো আজকের কন্ট্রোভার্সিটা শুরু করছে এ আমি না তোমরা। চলো তো আমরা সমালোচনা করি, এটা ঠিক কথা, আমরা আমাদের মতো করে আমাদের বক্তব্যটা তোমাদের সামনে অন ক্যামেরায় পেশ করছি। যারা যাদের লাইফস্টাইল বিক্রি করছে তাদের লাইফস্টাইল থেকে কিছু জিনিস যেটা আমাদের ভালো লাগছে ভালো লাগলেও বলছি, যেটা আমাদের খারাপ লাগছে সেটাও আমি তোমাদের সাথে এক্সপ্লেন করে বলছি। এবার সেখানে আমাদের জলন কোথা থেকে হলো আমি তো ভেবে পেলাম না, ওরা কি আমাদের আত্মীয় নাকি যে ওদের মুখ দেখিয়ে আমরা অনেক টাকা ইনকাম করব? আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে দাঁড়িয়ে সে যদি এতই ভালো মা তাহলে তার মেয়ের জন্য ওই ছাতু কলা ডিম সেদ্ধর বাইরে সে বেরোতে পারছে না কেন বলতো? রেভিনিউ তো ভালোই পাচ্ছে, মাস গেলে 1 লাখের উপর পার ডে ভিডিওতে ভিউজ পড়ছে, ব্র্যান্ড কোলাব হচ্ছে, ব্র্যান্ড কোলাবোরেশন রয়েছে, ফেসবুক ভিডিও রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে, সবকিছু মিলিয়ে তো মাস গেলে কমপক্ষে 1 লাখ টাকা হচ্ছে। মধ্যবিত্তের কাছে 1 লাখ টাকা মানে কিন্তু 50,000 সেভিংস করেও 50,000 হেউল দেউল করে সংসার চলে যায় বিলাসী তার জীবন নিয়ে। তারপরেও তার মেয়ের কপালে এক ম্যাগি ডিম সেদ্ধ আর হোটেলের খাসির মাংস ছাড়া কিছুই জোটে না, ওই খুব ভালোবেসে একটু ঢেঁড়স ভাজা। না ভাই, আমাদের সন্তানকে এইভাবে মানুষ করতে চাইও না, সত্যিকারের কথা, দুধে বাঁধে রাখবো। যদি সামর্থ্য ভগবান সেরকম দেয়, আমাদের যেটুকু সামর্থ্য আমরা নিশ্চয়ই সেটুকু করব। আর তোমাদের যদি মনে হয় তোমাদের না, সরি টু সে দ্যাট, শুধু তোমার যে পার্টিকুলারলি কমেন্টটা করেছিলে কিন্তু দুর্ভাগ্যবশত কমেন্টটা অ্যাপ্রুভ হয়নি তোমার। তো ভিডিওটা যদি দেখে দেখো তার উদ্দেশ্যেই বলছি, ম্যান্ডির পরকীয়াটাকে যে সাপোর্ট করছো, নিজে এরকমটা করলে নিজের বিবেককে কি বলতে পারতে? নিজে আয়নার সামনে দাঁড়িয়ে কি নিজে মুখোমুখি হয়ে নিজেকে বলতে পারতে যে হ্যাঁ যেটা আমি করছি সেটা একদম ঠিক? আমার মনে হয় যদি তুমি এটা বলে থাকো তাহলে তুমি সত্যিই একজন অসুস্থ মানসিকতার মানুষ। কারণ একজন মহিলা যে দিনের পর দিন একজনের বাড়িতে আছে শুধুমাত্র টাকা খরচা করে বাড়ি তৈরি করেছে বলে, আর যাই হোক তার ভালো মনের মানসিকতা তো আমরা এখানে কিছুতেই বলতে পারছি না। এই যে 8-10 লাখ টাকা মানে খরচা করে বাড়িটা করেছে, সেই 8-10 লাখ টাকার বাড়ি সে হয়তো বছরে মানে প্রত্যেক বছরে একটা করে বানাতে পারে, একদম সোজাসাপটা ব্যাপার এখানে। কিন্তু সেখান থেকে আমাদের ম্যান্ডি কি করছে, বারবার সেই বাড়ির মায়ায় আটকে গিয়ে নিজের জীবনটাকে সে বলছে যে আমি উৎসর্গ করছি আমার মেয়ের জন্য। মেয়েটাকে তো ট্রাম্প কার্ড হিসেবে ইউজ করছে শুরু থেকে, শুনলাম 3 দিন পর বাবা আর বসিরহাটে সেই আমাদের ফারিয়া মানে মারিয়াদি তাদেরকে নাকি ডেকেছে বাড়িতে, হয়তো কিছু মীমাংসা হবে। বুঝতেই পারছি নিমন্ত্রণ করে খাওয়ানোর মতো তো মেন্টালিটি কারণ নেই, ভিডিওতে তো আর স্বামীকে দেখাচ্ছে না যে আমার সুখের সংসারে তোমাদের সবাইকে সুস্বাগতম বলে খাওয়াবে। যাই হোক, আজকে আমাদের রাহুলদা একটা পোস্ট করেছে ফেসবুকে, ও সরি মিস্টার হুল, পুরো নামটা তো নেওয়া ঠিক নয়, আবার পুরো নামটা নিয়ে তাকে আবার এত পরিচিতি দিতে চাই না আমাদের ভিডিওর মধ্যে থেকে। তো এই যে দেখি পাশে দেখাচ্ছি, দেখে নাও। আমাদের মিস্টার হুল ফেসবুকে একটা পোস্ট করেছে নিজের ছবির সাথে, পোস্টটা নিজেকে উদ্দেশ্য করেও হতে পারে আবার ম্যান্ডিকে উদ্দেশ্য করেও হতে পারে, এটা ঠিক কি বলতো, ডাবল মিনিং একটা পোস্ট হয়েছে। চলো তোমাদেরকে বলি সেটা কি, জীবনের চাইতেও বেশি ভালোবাসি কাকে?
জীবনের চাইতে বেশি ভালোবাসিটা কাকে? যদি নিজের জীবনকে নিজে ভালোবাসতো তাহলে সে বলতো আমি নিজেকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি, সামথিং লাইক ব্লা 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 এরকম কিছু একটা বলতো। কিন্তু এখানে সে মেনশন করছে জীবনের চাইতেও বেশি ভালোবাসি। এই মুহূর্তে তো ম্যান্ডি ছাড়া সেটা কেউ না, কিন্তু পরিস্থিতি শিকার তাই প্রকাশ করতে পারছি না। কি করে করবে, থানায় ডায়েরি করা আছে তো। তবে ইহা সত্য যে খুব শীঘ্রই জীবন নামের জেলখানা থেকে তুমি মুক্তি পেতে চলেছ। তার মানে বোঝা যাচ্ছে আমাদের ম্যান্ডি হয়তো ধরা খেয়ে গেছে, আর সেখানে হয়তো আমাদের স্যান্ডি সেই জন্য দুঃখে ভিডিও দিতে পারছে না, এবার হয়তো মিউচুয়াল ডিভোর্সটা হবে খুব সম্ভবত। খুব শীঘ্রই মুক্ত পাখির মতো মুক্ত আকাশে ডানা মেলে উঠবে। হতে পারে আমাদের স্যান্ডিকে রাস্তা থেকে সরিয়ে দেবে পথের কাঁটা বলে, হতে পারে মানে মিস্টার হুলের সাথে ম্যান্ডি নিজেই চলে যাবে, কিংবা আরো একটা জিনিস হতে পারে মিউচুয়ালি ডিভোর্স করে সসম্মানের সাথে বেরিয়ে যাবে। মানে দেখলো তো সংসার করার চেষ্টা করে, সেটা তো আর হচ্ছে না। স্ক্রোলিং এ একটা ভিডিও ছিল মাসখানেক আগে, বলছিলাম না কালকে, একটা ভিডিও রয়েছে যেখানে নিখুঁত অভিনয় করে বর আইসক্রিম খাচ্ছে ল্যাপটপ নিয়ে বিছানায় শুয়ে, আর সুন্দর করে পরিপাটি করে একদম লাভি ডাভি কাপেলের মতো রিলস বানাচ্ছে। তো সেই সময় অভিনয়টা করার সময় কি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো ছিল? আর যদি ভালো থেকে থাকে তাহলে সেটা এখন কেন হচ্ছে না? তখন যেখানে নিখুঁত পরিপাটি অভিনয় হয়েছে তাহলে সেটা এখন কেন হচ্ছে না? সোশ্যালি সবাই জেনে গেছে বলে আমাদের তপাদি তো আর কোনো কন্টেন্টই খুঁজে পাচ্ছে না, বেচারি সেই জন্য পুরাতন ভিডিওকে শো অফ করে আবার নতুন করে এক্সপ্লেন করে যাচ্ছে। আসলে ম্যান্ডি এখন কোনো ইনফরমেশন হয়তো দিচ্ছে না, মিস্টার হুলের হয়তো পরামর্শ দিই যে তুমি কোনো ইনফরমেশন এখন দিও না, ভিডিওতে যা রেভিনিউ আসছে কামিয়ে নাও, এরপরে কি হবে সেটা তো ভগবান জানে আর তুমি আমি জানি, তাই না? তাই কদিন আমাদের সোমনাথ দার সংসারে থেকে ভালো মতো রেভিনিউটা কামিয়ে নিতে চাইছে আমাদের ম্যান্ডি রানী। বলছে শাখা সিঁদুর তুলে দিলাম, এবার তোমরা জয়ী মাকে শান্তি দাও। আগের ভিডিওতেই বলেছি শাখা সিঁদুরটা যদি তুমি তোমার স্বামীর নামেই পড়তে তাহলে তো তোমার তুলে দেওয়ার কথা ছিল না, তাই না? মিস্টার হুলের নামেই হয়তো পড়েছিলে, তাই জন্য তোমার গায়ে এত পরিমাণ লাগছে। যারা আমাকে বলছো না ওদের সংসার দেখে আমাদের গায়ে জ্বলন ধরছে, তো বলে রাখি আমার এই ভেড়ার মতো কাকতাড়ুয়া বরকে নিয়ে আমি যে ভিডিও করছি না, কি আর বলবো বলো। আর যাই হোক, আমরা তো পরকিয়া করছি না কেউ, ও তো ভিডিও করা সত্ত্বেও পরকিয়া করেছে, ওর বরকে তো হেভি হ্যান্ডসাম দেখতে, সবাই কমেন্ট করে দেখে এসো, সবাই তো বলে খুব সুন্দর দুজনকে মানায়, দুজন খুব আইডিয়াল জুটি ছিল, আমরা না হয় ভেড়া ভেড়ি কাকতাড়ুয়া বকের মতো হ্যাঙের মতো কিসের মতো ব্যাঙের মতো দেখতে, তোমরাই ভালো বলতে পারবে। যাই হোক, আর যাই হোক ভাই, আমরা কিন্তু পরকিয়া করছি না। তো যারা করছে এখানে তাদেরকে নিয়েই কিন্তু সমালোচনাটা খুব বেশি করে হচ্ছে। আমরা হেসে হেসে ভিডিও করছি তার একটাই কারণ, কারণ মহিলা পরকিয়া করছে। মহিলার সংসারে কিন্তু শুধু শুধু অশান্তি লাগেনি, সাধন সাথীর মতো ওই ড্রামাটিক সিচুয়েশন হচ্ছে না, কিংবা ওই টিনার মতো ড্রামাটিক সিচুয়েশনটাও হচ্ছে না, প্রীতির মতো বিউটি পার্লারে গিয়ে শো অফ করে ভিডিও হচ্ছে না। তো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে ম্যান্ডির নাটকীয়তা, যেই নাটকীয়তাটা প্রত্যেক দিন হাজার হাজার মানুষ ভিডিও করে রেভিনিউটা ভালো মতো কামিয়ে নিচ্ছে। কেউ লজিক্যালি কথা বলছে, কেউ লজিক ছাড়া কথা বলছে, কেউ বলছে ইছামতি নদীর ধারে সিঁদুর পরিয়ে দিয়েছে, কেউ বলছে গেস্ট হাউসে গিয়ে না রাত কাটিয়ে দিয়েছে। যে যাই বলুক ভাই, আমি কিন্তু একটা জায়গাতে ভীষণভাবে হেঁটে আছি, সেটা কি বলতো? এই যে বাড়িটার যে মায়াটা আমাদের ম্যান্ডি ত্যাগ করতে পারছে না, না হয়তো সোমনাথ দার কোনো একটা ছোট বড় মানে এমন কোনো কাজ যেটা হয়তো আমাদের ম্যান্ডি এই মুহূর্তে চাইছে নিজেই পথের কাঁটাটা রাস্তা থেকে সরে যাক, তাই হয়তো মেন্টাল প্রেশারটা খুব ভালো করে ক্রিয়েট করার জন্য তারই বাড়িতে এসে তার সাথেই উৎপাতটা করে যাচ্ছে। এই যে শাখা সিঁদুর না পরে তার সামনে থেকে বিচরণ করা, হঠাৎ করে নাইটির ওপর ওড়না দিয়ে বিচরণ করা, আমরাও তো নাইটি পরে ভিডিও করছি ভাই, আমরাও তো করছি, কোন সা ওড়না নিয়ে বসে আছি, কি খারাপ লাগছে আমাদেরকে? কেউ কমেন্ট করে জানার তো একটা যে তোমাকে খুব খারাপ লাগছে, ম্যাক্সিমাম হাউসওয়াইফ ভিডিও শেয়ার করছে, সবাই নাইটি পরেই করছে, খুব খারাপ তো করি আমাদের লাগছে না? অতিভক্তি চোরের লক্ষণ কথাটা কিন্তু মানে আছে প্রবাদ বাক্যটা, তো সেটা যদি সবার মনে থেকে থাকে, আসলে সবাই বুঝতে পারছো কিনা জানি না, এই যে মেয়েটাকে দিয়ে সবাইকে ফোন করানো বা সবাইকে হাত খুঁড়ে রাখা, কারণ লাইফে যে সিচুয়েশনটা সে ফেস করতে চলেছে এরপর সেখানে তো অনেক মানুষের জোর চাই। হ্যাঁ, তোমাদের মতো, তোমাদের না তোমার মতো, পার্টিকুলারলি যে আজকে কমেন্টটা আমাকে করেছিলে ঠিক তার মতো, ওই যে আমাকে বলেছিলে না যে সন্তান সুখ কোনো দিন তোমাদের কপালে জুটবে না বা তোমরা জোটাতে পারবে না, তাই তোমরা অন্যের সন্তানকে নিয়ে সমালোচনা করছো,
সন্তানকে নিয়ে সমালোচনা করিনি বোন, আমি ভালোভাবেই তোমাকে উত্তরটা দিলাম। এই যে এতগুলো ভিডিও আপলোডেড হয়েছে, ইভেন আমাদের যে আরো একটা মেইন ব্লগ চ্যানেল আছে সেখানেও যে অনেকগুলো ভিডিও আপলোডেড আছে, দেখে আসতে পারো। কিন্তু আমরা কোনোদিন কাউকে এমন কোন শ্রুতিকটু শব্দ বলিনি যে সে পাল্টায় সে আমাদের উপর অ্যালিগ করতে পারে যে আমরা তাকে হিউমিলিয়েট করেছি। কেউ কোনোদিন সেটা বলতে পারবে না। আমাদের পুঁথিগত শিক্ষা আমাদেরকে একটা জিনিসই বলে, সমালোচনা করছি যেখানে মানুষকে ভদ্র ভাষায় দুটো কথা বলবো, গায়ে কেটে বেরিয়ে যাবে, তার জন্য গালাগালি করতে লাগবে না। আশা করছি তোমার জন্য এই উত্তরটুকু আমার জন্য যথেষ্ট ছিল। এরপরেও যদি আরো সুন্দর সুন্দর উত্তর পেতে চাও তাহলে একটু প্রিপেয়ার হয়ে আসতে হবে, এটা আনপ্রিপেয়ার ছিল। তাহলে ভেবে নাও প্রিপেয়ার হয়ে আসলে তোমাকে আরো সুন্দর কত করে আমি উত্তর দিতে পারি, তাই না? আমাদের ম্যান্ডি নায়িকা আরো একটা জিনিস বলেছে আজকের ভিডিওতে, সেটা তোমরা শুনেছো কি? সে নাকি সারাদিন ল্যাব খেয়ে শুয়ে শুয়ে মানে কাটিয়ে ফেলেছিল, তাই জন্য সে দুদিনের ভিডিওকে একসাথে কোলাপ করে দিয়েছে, অর্ধেক মাছ ভাজাটা নেক্সট ভিডিওতে দেবে এটাও বলে দিয়েছে। একবারও কিন্তু এটা দেখালো না যে আমার হাজবেন্ডের শরীর খারাপ, বা আমাদের জনি যে রাত্রেবেলা খাচ্ছে তার ঘরটা আমি পরিষ্কার করে দিচ্ছি। জনি আমার নয়, বাড়িটা আমার, বাড়িতে ইনভেস্ট করেছি তাই বাড়িটা আমার। পোষ্যকে এত বছর ধরে আগলে রেখেছি, না তো পোষ্য আমার না তো পোষ্যর মালিক আমার, শুধু 6 মাসের সম্পর্ক, যার সাথে কিনা আমার ক্ষণিকের আলাপ বলতে গেলে ভালো হয়। সে এখন আমার অনেক আপন, এতটাই আপন যে তার মানে ফেসবুক পোস্টে শুনতে পেলাম যে ঐশ্বর্য রায় নাকি মিস্টার হুলের ভীষণ প্রিয় একজন অভিনেত্রী, তাই জন্য ওই বাছাই করে ওয়েব সিরিজের মধ্যে চোখের বাড়িটাই সে দেখছে। এত ভালোবাসা থাকবে তো, সত্যি থাকবে তো, মানে যে সমাজে তুমি গিয়ে উঠবে সেই সমাজ তোমাকে মেনে নেবে তো? লাখ লাখ টাকার রেভিনিউয়ে চাপা দিতে পারবে তো নিজের চরিত্রটাকে? ভেবে দেখো, মেয়ের সুন্দর ভবিষ্যৎটাকে নষ্ট করে দেওয়ার আগে আরেকবার সংসারে সুযোগ দিয়ে মেনে নেওয়ার চেষ্টা করলে হয়তো বাচ্চাটার জীবনটা শুধরে যেতে পারত। বিনা কোনো লজিকে অনেকেই ভিডিও বানাচ্ছে, আমাদের তপাদিও আজকাল বাদ যাচ্ছে না, তবে লজিক একটাই কথা বলে, সেটা হচ্ছে আমাদের ম্যান্ডির মানসিক অবস্থা এখন ঠিক নেই, কিন্তু ওয়েব সিরিজ যে এমন দেখছে সেখান থেকে দেখে বোঝাই যাচ্ছে যে তার মানসিক অবস্থা সে নিজেই খারাপ করছে, কেউ খারাপ করছে না চারপাশ থেকে। চাইলেই সে একটা পূর্ণ সুস্থ মানুষ হতে পারে, সুস্থ মানুষের মতো জীবনটাকে লিড করতে পারে, কিন্তু সে করছে না। দোটা না এখানে বাড়ি আর মিস্টার হুলের মধ্যে, বর আর মেয়ের মধ্যে নয়, কিন্তু মেয়েকে তো যখন তখন ছেড়ে দিতে পারে, যে বাচ্চাকে ছেড়ে 3 রাত অন্যের বাড়ি কাটাতে পারে শুধুমাত্র নিজের ডিপ্রেশন হচ্ছে বলে, সে আর যাই হোক এগুলো পারবে না, এটা একটা ভাবনার বাইরের ব্যাপার। এক নিঃশ্বাসে অনেকটা বলে গেছি, তোমরা কি বুঝতে পেরেছো? ম্যান্ডির বিপক্ষে বলে নয়, ম্যান্ডি যে খারাপ কাজ করছে সেটাই তোমাদের সামনে তুলে ধরেছি। যারা সাপোর্ট করছো তারা কি গিয়ে একটা করে কমেন্ট করে আসতে পারো না, শুধরে যাও? শুধু সাপোর্ট করে লাইক দিয়ে এটা কেন লিখছো তোমরা ওখানে যে হ্যাঁ দিদি সহ্য সবাই করতে পারে না, তুমি যে সহ্য না করতে পেরে, এই না সরি, সহ্য অনেকেই করে আছে, তুমি যে সহ্য করতে না পেরে আলাদা একটা লাইফ চুজ করছো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, শুধুমাত্র টাকার জোর আছে বলে মহিলাকে এতটা উস্কানি দিচ্ছো তোমরা? একবারও তো কেউ বলছো না যে যে মানুষটা তোমাকে গায়ে কোনোদিন হাতি তুললো না সেই মানুষটার সাথে সংসার করতে আজ তোমার এত বাধছে, অথচ 1 মাস আগেই তার সাথে নিখুঁত অভিনয় করে তুমি দিনগুলো কাটিয়েছিলে? কেউ তো কমেন্ট করে এটা বলে আসছো না? দরকার হলে একজন মানুষ হিসেবে এটা কমেন্ট করে এসো, সংসারটাকে আগলে ধরো, পর পুরুষকে নয়। তো চলো আজকে ভিডিও এখানে, ভিডিওতে তো তোমরা দেখতেই পেয়ে যাবে, বাকি যেসব প্রুফগুলো তোমাদেরকে বললাম সেগুলো দিয়ে দেবো পাশাপাশি। আর নেক্সট MS Creator থেকে কেন ভিডিও আসছে না আর সেই ভিডিওটা কবে আসছে সেই সব তথ্য নিয়ে তোমাদের সামনে খুব শীঘ্রই আসতে চলেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আগামী ভিডিওর জন্য প্লিজ সবাই অপেক্ষা করো, আর এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। টাটা।